আমি নিজে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমার প্রিয় কলিজার ভাইরা, যে যেখান থেকে যে যেভাবেই হোক না কেন প্রতিবাদ জানাচ্ছে আমাদের আবু তহা আদনানের জন্য, কারণ উনি একজন নম্রভদ্র মানুষ ছিলেন, উনি একজন আলিম ছিলেন, উনি একজন কোরআনের পাকি ছিলেন। কোরআন এবং হাদিসের সত্য কথাগুলি, কোরআন এবং হাদিসের ভালো ভালো কথাগুলি তিনি মানুষের কাছে প্রচার করতেন। আমার করিচাল ভাইরা, ঠিক সেই মুহূর্তেই আমাদের প্রিয় একজন মানুষ, প্রিয় একজন আলিমকে গুম হতে হলো। এ বিষয়ে আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ প্রতিবাদ জানাচ্ছে, ঠিক তেমনি আজকে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন, আপনারা দেখতে পারতেছেন। উনি কিছু মন্তব্য করেছেন জাতির সামনে, উনি কিছু কথা বলেছেন জাতির সামনে। আমি বিশেষ করে ব্যারিস্টার সুমন সাহেবের ততটা পরিচিত আমি না, তারপরও আমি যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে উনি ওনার সম্ভবত পেজে ওনার চ্যানেলে আবু তহা আদনান ব্যাপারে মুখ খুলেছেন বা কিছু কথা বলেছেন, তিনি বলেছেন যে পরুমণিকে ধর্ষণ করা হয় নাই কিংবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তড়িঘড়ি করে সেটা মামলা হলো এবং তড়িঘড়ি করে সেটা আসামুগুলি যেগুলো আছে তাদেরকে অ্যারেস্ট করা হলো। তো উনি কিন্তু এই জিনিসটা বলেছেন যে একজন চিত্রনায়িকা বা একজন বাংলাদেশের চেনা মুখ বা যাই হোক না কেন, সে একজন নায়িকা বা সে একজন পরিমণি হওয়ার ক্ষেত্রে কি সেটা তাড়াতাড়ি তড়ি ঘুরি করে করা হলো নাকি কি? আমার প্রিয় কলিজার ভাইরা, আমরা এখন শুনব আমাদের ব্যারিস্টার সুমন সাহেব সোশ্যাল মিডিয়াতে কি বিষয়ে, কেন, কি জন্য কথা বলেছিলেন। পরিমণিকে ধর্ষণের চেষ্টা করা হলো, সাথে সাথে একদিন পরেই সব আসামিকে অ্যারেস্ট করা হলো। কথাগুলো যুক্তি আছে, ভালো করে শুনতে হবে প্রিয় দর্শক। কিন্তু আপনারা জানেন যে আবু তহা মোহাম্মদ আদনান নামে একজন হুজুর, কিন্তু চার দিন ধরে দেখলাম তার স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। হুজুরবাদীদের একজন সাধারণ মানুষের যদি হারাই যায়, এলে কি উনি নিজে নিজে হারাই গেল নাকি তাকে কেউ অপহরণ করলো নাকি না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে? এটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীরই পরিষ্কার করতে হবে যে সে কার কাছে আছে। আমি আবু তহা মোহাম্মদ আদনান সাহেবের যদি পরিবারের কেউ থাকেন, তারা যদি আমার কাছে আসেন, আমি হাইকোর্টে মামলাটা নিয়ে যেতে চাই, যদি তাকে এই অল্প দুই এক দিনের ভিতর পাওয়া না যায়। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, উনি যে কটা কথা বলেছেন তার মধ্যে থেকে কয়েকটি কথা আমি বেছে নিচ্ছি। সেটা হলো উনি কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা হলো যে সে হুজুর সেটা নহয় বাদি দিলাম। সে হুজুর মানে আবু তহা আদনান একজন হুজুর সেটা নহয় বাদি দিলাম। উনি বলেছেন যে সাধারণ একটা মানুষও যদি তিন চার দিন ধরে নিখোঁজ থাকে, গুম থাকে, সেটা তো অবশ্যই একজন একটা রাষ্ট্রের জন্য একটা বদনাম, রাষ্ট্রের প্রশাসনের একটা বদনাম, রাষ্ট্রের সরকারের একটা বদনাম, অবশ্যই তো বদনাম, বদনাম না? আর উনি ব্যারিস্টার মানুষ, উনি কি ওনার কি মাথায় কি বুদ্ধিজ্ঞান কম আছে? খুব ভালো বুদ্ধিজ্ঞান আছে, এই জন্য কিন্তু তিনি কিন্তু এই কথাটা বলেছেন। তো এটা উচিত কি হবে? উচিত হবে এই যে পরিমণির মতো, এই যে পরিমণির মতো তুলি ঘুরি করে সুষ্ঠু একটা বিষয়, সুষ্ঠু একটা তদন্ত আমরা জাতির সামনে দেখতে চাই। আর এটা ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, আমাদের বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যে স্যারগুলি আছেন তারা কিন্তু পারেন। পারেন না ভাই শামীম, সুমন ভাই, সুমন ভাই না সুমন স্যার, বা যেহেতু উনি ব্যারিস্টার মানুষ, তাই না স্যার? পারেন কিন্তু, কারণ আমাদের বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা আছে। শুধু আবু তহা আদনান কেন, বাংলাদেশের এই যে গুমখুমগুলি হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রশাসন যদি মানে এই ওইদিকে লক্ষ্য করে কয়েক ঘন্টার মধ্যে সব কিছু উদ্ঘাটন করে ফেল দেবে। কারণ আমাদের বাংলাদেশের প্রশাসন অনেক শক্তিশালী, ঠিক কিনা? শক্তিশালী না আমাদের বাংলাদেশের প্রশাসন কিন্তু শক্তিশালী। এবং আমাদের ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু বলেছেন যে আবু তহা আদনানের পরিবার থেকে যদি কোনো লোক ওনার কাছে আসে, ইনি মামলা নিয়ে হাইকোর্টে চলে যাবেন। আমি প্রিয় দর্শক, আমি কথাটি আরেকবার উচ্চারণ করতেছি আপনাদের সাথে, যে আবু তহা আদনানের পরিবারের কোনো লোক যদি আমাদের ব্যারিস্টার সুমনের কাছে আসেন এবং তিনি কিন্তু সেই মামলা নিয়ে তিনি কিন্তু হাইকোর্টে যাবেন, সেটা কিন্তু আমাদের সুমন সাহেব বলেছেন, সেটা কিন্তু আপনারা শুনেছেন। আমার কলিজার ভাইরা, একটি মহিলা মানুষ
একটি মা মানুষ, একটি স্ত্রী, তিনি আজ কয়েকদিন যাবত এই বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে ধরতে গেলে উনি তো আর সবার বাড়িতে বাড়িতে এসে বলতে পারবেন না। তবে উনি হাত জোর করে বলেছেন, সুমন সাহেব আপনি কিন্তু বিষয়টা জানেন, উনি কিন্তু হাত জোর করে বলেছেন, আবু তাহা আদনানের স্ত্রী হাত জোর করে বলেছেন যে আমার স্বামীকে আপনারা ভিক্ষা দেন। উনি বলেছেন আমার স্বামীকে আপনারা ভিক্ষা দেন, আমি এদেশ ছেড়ে চলে যাব, এদেশে থাকবো না। শামীম সাহেব, সুমন সাহেব আপনি কিন্তু বিষয়টি দেখেছেন, আর সুমন সাহেব সেজন্যই তিনি বলেছেন যে একটি মহিলা মানুষ, একটি মা সোশ্যাল মিডিয়াতে বারবার করে কান্নাকাটি করতেছে যে আমার স্বামীকে ফিরিয়ে দেন, চার দিন যাবত তাদের কোনো খোঁজ নেই। তেনার ড্রাইভার সহযোগী আরও দুইজন ছিল, চারজনকেই নাকি গুম করে দেওয়া হয়েছে, নিখোঁজ করে দেওয়া হয়েছে, কোথায় তারা, কোথায় তারা? যদি এ ব্যাপারে কিন্তু আমাদের সুমন সাহেব বলেছেন যে যদি তাদের কোনো মামলা থাকে, যদি তাদের কোনো মামলা থাকে, পুলিশ যদি তাদেরকে অ্যারেস্ট করে তাহলে কি হবে, তাহলে পুলিশ অ্যারেস্ট এবং দেখাবে যে আবু তোহা আদনান আমাদের পুলিশ হেফাজতে আছে বা তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার যদি মামলা থাকে এটা পুলিশ আমাদেরকে জানিয়ে দেবে। কিন্তু এখানে বড় দুঃখের বিষয়টা হলো আবু তোহা আদনান কয়েকদিন যাবৎ নিখোঁজ হয়ে আছে, কোনো খবর নাই। বাট হোয়াই সুমন ভাই, বাট হোয়াই? আপনি কথাটা কিন্তু ঠিকই বলেছেন যে আবু তোহা আদনান যে কয়েকদিন যাবৎ নিখোঁজ, তার কোনো খবর নাই। কেন খবর নাই? এটা আমাদের রাষ্ট্রের একটা বদনাম, আমাদের দেশের সরকারের একটা বদনাম। অবশ্যই আমাদের দেশের সরকার এটা চাবে না যে তার বদনাম হোক, অবশ্যই আমাদের দেশের প্রশাসন চাবে না যে এটা তাদের বদনাম হোক। আমার প্রিয় কলিজার ভাইরা, এভাবেই চলতে পারে না, এটা আমাদের দেশের বদনাম হচ্ছে। কেন আমরা আমাদের দেশের বদনাম করতে দিব? কেন আমরা আমাদের দেশের সরকারের বদনাম করতে দিব, আমাদের দেশের প্রশাসনের বদনাম করতে দিব? এভাবে করতে দেওয়া যাবে না। কারণ আজকে কালকে এইরকম করে এইরকম করে একটা দুটা করে গুম হবে, খুন হবে, গুম হবে, খুন হবে, এতে করে বাংলাদেশের মানুষের মনের আস্থাটা ভেঙে যাবে, মনের বিশ্বাসটা ভেঙে যাবে। আমার প্রিয় কলিজার ভাইরা, ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। তবে এই ভিডিও শেষ করার আগে ছোট্ট করে একটা কথা বলতেছি যে এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় কলিজার ভাইরা, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুক। সুমন ভাই, আপনার নামটা শুধু আমার বারবার করে শামীম ভাই, শামীম ভাই মনে আসতেছে, কারণ আমি অনেক কয়টা ভিডিও ঠিক এইভাবে এডিটিং করে শামীম ভাইয়ের, মানে আমাদের নারায়ণগঞ্জের শামীম স্যার, শামীম ভাই, ওনাকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছিলাম। তো সেই ভিডিওগুলি দুঃখের বিষয় আমাকে ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ আমি ওই ভিডিওগুলো করেছিলাম, আমি এমনিতেই করেছিলাম, কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু বিষয়টা আসলে আমি একটু অনেক চাপের মধ্যে ছিলাম, যার কারণে ভিডিওগুলো আমাকে ডিলিট করতে বাধ্য হয়েছি। যাই হোক, সুমন স্যার, ব্যারিস্টার সুমন স্যার, আপনিও যদি আমার কোনো কথাতে যদি আপনার কোনো কষ্ট লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।